গাঁজাবিরোধী অভিযানে নেমে সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালায় রানীর খামার এলাকায়। সেখানে অবৈধভাবে গড়ে ওঠা সুরেন্দ্র সরকারের গাঁজা বাগান ধ্বংস করে দেয়। প্রায় 10 লক্ষ টাকার গাঁজা গাছ ধ্বংস করে পুলিশ। গ্রেপ্তার করা হয় সুরেন্দ্র সরকার এবং গৌতম সরকার নামে দুজনকে। না, নেতৃত্বের ব্যাপার না, এটা সিক্রেটলি আমরা একটা ইনফরমেশন পাই এবং কালকে রাত্রে ইনফরমেশনটা আমরা রিসিভ করি, অ্যাকর্ডিংলি আমরা ভেরিফাই করি এবং বাগান একটা ছোট বাগান পাই। পাশাপাশি আমরা এসে দেখলাম গাঁজা গাছ লাগানো আছে, আমরা এগুলি কেটে নিয়ে যাচ্ছি এবং স্পেসিফিক অ্যাজ পার ল আমরা অ্যাকশন নেব। কত টাকার অনুমানিক হবে? অনুমানিক 10 লক্ষ টাকার। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।